বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সিক্স সেমিস্টার ইংলিশ অনার্স সায়েন্স দু হাজার চব্বিশ সিসি ফোরটিন টু নাইট আই ক্যান রাইট থেকে যে গুরুত্বপূর্ণ ফাইভ মার্কসের এর আসবে সেই কোয়েশ্চেন গুলো হলো ডেসক্রাইব মেমোরি অ্যান্ড রেমিনিসেন্স ইন দা পোয়েম টু নাইট আই ক্যান রাইট দুই এর দেখার যে কোয়েশ্চেনটা আছে দিয়ে স্টুডেন্ট রাইট অ্যালিনেশন অ্যান্ড লোনলিনেস অ্যালিনেশন এবং লোনলিনেস সম্পর্কে একটা সংক্ষিপ্ত বিবরণ দিতে হবে ইন দা পোয়েম টু আই ক্যান রাইট থেকে প্যাবলো নেরুদার লেখা তিনটার কাছে কোয়েশ্চেনটা দেওয়া আছে লাভ ইজ সো শর্ট ফরগেটিং ইজ সো লং এক্সপ্লেন উইথ রেফারেন্স টু দা কন্টেক্সট চারটার কাছে কোয়েশ্চেনটা দেওয়া আছে ডিয়ার স্টুডেন্ট ব্রিফলি এক্সামিন দা থিম অফ দা ফাইনালিটি অফ লস্ট লাভ ইন নেরুদাস টু আই ক্যান রাইট পাঁচের দেখা যে কোশ্চেনটা আছে দেয়ার স্টুডেন্ট দা পোয়েম স্পিকার

এরপর এ স্টুডেন্ট আমরা 10 মার্কসের কোশ্চেনগুলো আলোচনা করব 10 মার্কসের কোশ্চেন এই চ্যাপ্টার থেকে আমি জানতে তোমাদের 10 আলোচনা করব এই চ্যাপ্টার থেকে আমি 10 তিনটি কোশ্চেন মাত্র তোমাদেরকে প্রোভাইড করেছি হাউ ডাজ নেরুদা এমফসাইজ অন দা পাওয়ার অফ পোয়েট্রি ইন দা টু নাইট আই ক্যান রাইট মানে কিভাবে নেরুদা কবিতার উপর যে ক্ষমতা একটা তৈরি হয় কিভাবে জোর দিয়ে বোঝাতে চেয়েছেন সেটা ব্যাখ্যা করতে হবে আর নেরুদা কিভাবে এম্পেসাইজ জোর দিয়েছেন অন দ্য পাওয়ার অফ পোয়েট্রি সাব্যিক ক্ষমতার ওপর ইন দ্য টুনাইট আই ক্যান রাইট টু নাইট আই ক্যান ডাইট কবিতা দূরে কোয়েশ্চেনটা দিয়েছে দিয়া স্টুডেন্ট ডেস্ক্রাইব বর্ণনা দাও প্যাবলো নেরু দাস পোয়েম প্যাবলো নেরুদার কবিতা টু নাইট আই ক্যান ডাইট অ্যাজ এ পোয়েম বোধ লাভ অ্যান্ড ডিসপেয়ার প্যাবলো নেরুদার এই কবিতাটি টু নাইট আই ক্যান ডাইট কবিতাটি লাভ ভালোবাসা এবং হতাশা যে বিষয়বস্তু লুকিয়ে আছে কবিতার মধ্যে সেটাকে বর্ণনা করতে হবে তিনের ধাকের যে কোয়েশ্চেন স্টুডেন্ট কনসিডার ভাবো এই কবিতাটি একটা এলিজি তা আলোচনা করো এই হচ্ছে তোমাদের টু নাইট আই ক্যান রাইট থেকে গুরুত্বপূর্ণ ফাইভ মার্কস এবং টেন মার্কসের এর আমি আলোচনা করলাম এরপর যে দ্বিতীয় চ্যাপ্টারটিতে প্রবেশ করবো এ ফার ক্রাই ফ্রম আফ্রিকা ডেরেক ওয়ালকটের লেখা মার্কস ফাইভ

রেসিস্টেন্স অ্যান্ড সেলফ এক্সপ্রেশন এরপর যে স্টুডেন্ট যে চ্যাপ্টার থেকে আমি আলোচনা করব। রিভলভিং ডেস থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো ডেভিড মেলপ এর লেখা মার্কস ফাইভ কমেন্ট ব্রিপলি অন রিভলভিং ডেস্ক অ্যাজ এ পয়েম অব লাভ অ্যান্ড রেগ্রেড পরবর্তী কোয়েশ্চেন যেটা দেওয়া আছে হোয়াট রোল ডাস মেমোরি প্লে ইন রিভলভিং ডেস পরবর্তী কোয়েশ্চেন যেটা দেওয়া আছে হোয়াট ডাস দ্য স্পিকার কোয়ালি মিস্টে

পরবর্তী যে কোশ্চেন দিয়ে আছে কমেন্ট ব্রিফলি অন দ্য এন্ডিং অফ নোবেল হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ নেক্সট কোয়েশ্চেন ওয়াই ডাজ মুদ্রা লেভেল এগেনস্ট ইজ হোমল্যান্ড নেক্সট কোয়েশ্চেন রাইট টু শর্ট নোট অন জেনারেল কিতাব অ্যান্ড প্লেন্টি মাউফেস পরবর্তী যে কোয়েশ্চেন দিয়ে আছে ডিয়ার স্টুডেন্ট ডেসক্রাইব শর্ট নোট দ্য ডার্ক সে পরবর্তী কোয়েশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কি শর্ট নোট ডেসক্রাইব শর্ট নোট অন দ্য ডাল লেট পরবর্তী যে কোয়েশ্চেন দিয়ে আছে আটের

সমস্ত চ্যাপ্টার থেকে সাজেশন সি614 এর সাজেশন 2024 বর্তমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যারা ইংলিশে Jonas পড়ছো ভালো করে মন্ডে সাজেশন থেকে দেখো অবশ্যই তোমরা কমন পাবে বিগত বছরের সাজেশন তোমরা যদি চ্যানেলে কোশ্চেন পেপারের সঙ্গে মিলিয়ে দেখো অবশ্যই দেখে নেবে 100 100% কমন आते थैंक यू এভরিওয়ডি আবার দেখাবে নতুন কোন গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে থার্ড ইয়ার স্টুডেন্ট একটা কথা বলে রাখি যারা সমস্ত সংগ্রহ করতে তারা অবশ্যই নিচের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি প্রোভাইড করা আছে সেখানে কমেন্টস করতে ভুলো না থ্যাংক ইউ এভরিবাডি আবার দেখাবে নতুন কোনো এই ধরনের গুরুত্বপূর্ণ সাজেস্টিভ কোয়েশ্চেন এবং অ্যান্সার নিয়ে